আচ্ছা, ডবি শেডিং আমরা গত ক্লাসে তো ট্যাবলেট শেডিং করছি, আজকে আমরা ডবি শেডিং এর প্রায় অর্ধেকটা পড়ার চেষ্টা করব। তো ডবি শেডিং এর তো নামটা আসছে ডবি থেকে। তো ডবি হচ্ছে আসলে কি, একটা ডিভাইস যেটা তোমরা দেখছো, যে ডিভাইসটার একটা অক্টাগোনাল শেপের হয়ে থাকে নর্মালি। আচ্ছা, যেটা বলছিলাম যে একটা ডবি হচ্ছে একটা অক্টাগোনাল শেপের একটা রাউন্ড ডিভাইস যেটাকে আমরা ডবি বলি। এর মধ্যে অনেকগুলো লেডিস থাকে, মানে ছোট ছোট এরকম কাঠের টুকরা মালার মতো গাঁথা থাকে। হ্যাঁ, যতটা আমার রিপিট থাকে সেই রিপিট মোতাবেক, আর এর মধ্যে ছিদ্র থাকে, সেই ছিদ্রের মধ্যে আমরা ল্যাগ বসাতে পারি, ল্যাগ বা পেগ বলা হয়। এই ল্যাগগুলোকে আমরা ছিদ্রের মধ্যে বসিয়ে ডিজাইন অ্যাচিভ করতে পারি। তো এই ডিভাইসের সাহায্যে মূলত আমাদের শেডিংটা হয়ে থাকে। এখন কথা আসতে পারে যে এই ডিভাইস কেন। আসলে আমরা গত ক্লাসে বলছি যে ট্যাপেট হচ্ছে লিমিটেড, চাইলেও তুমি একটা বটম শেফটে 50টা 70টা ট্যাপেট বসাইতে পারবো না, কারণ জায়গার একটা বিষয় আছে, আবার এদেরকে মুভমেন্ট দেওয়ার বিষয় আছে। তো এই জন্য ট্যাপেটের যেখানে লিমিটেশনটা শেষ, সেখান থেকে ডবির কাজটা শুরু। ডবিতে আমরা থিওরিটিক্যালি 48 পর্যন্ত হিল ফ্রেমকে কন্ট্রোল করতে পারি। তো এই জন্য যখন আমাদের বড় ডিজাইনের কাপড় প্রডিউস করতে হয়, ডিজাইন ক্যাপাসিটি বেড়ে যায়, একটু ভালো কাপড় বুনবো, ডিজাইন থাকবে বড় রিপিটের, তখন আমরা ডবি ইউজ করে থাকি। মানে ডবি লুম, ডবি শেডিং ইউজ করা হয় দেখে লুমটার নাম হয়ে যায় ডবি লুম। ট্যাবেট ইউজ করলে ট্যাবেট লুম বলা হচ্ছে, বা পিকিংয়ে সবাইকে ক্লাসিফাই করি আমরা, ওভার পিক, আন্ডার পিক, যাই হোক। তো ডবি শেডিং মানে হচ্ছে ডবির মাধ্যমে যে শেডটা ফর্ম করা হচ্ছে তাকে বলা হবে কি, ডবি শেডিং। স্কোপ অফ ডবি, ডবির স্কোপ হচ্ছে থিওরিটিক্যালি 48 পর্যন্ত। থিওরিটিক্যালি আমরা ডবিতে কটা, 48টা হিল ফ্রেমকে কন্ট্রোল করতে পারি, যদিও প্র্যাকটিক্যালি এটা অত বেশি পরিমাণ ডবিতে করা হয় না। তো এমনি উলেন ইন্ডাস্ট্রি যেগুলো আছে, উল ইন্ডাস্ট্রি, উলেন ফেব্রিক যেগুলো তৈরি করে, সেখানে 36 পর্যন্ত কন্ট্রোল করা হয়। আর কটন ইন্ডাস্ট্রি যেটা আমরা মেইন স্ট্রিম, আমাদের যে ইন্ডাস্ট্রি, মানে আমরা যেখানে কাপড় বুনে থাকি, সেখানে 24টার মতো হিল ফ্রেমকে নর্মালি কন্ট্রোল করা হয়। মানে 24 রিপিটেড ডিজাইন খুব সহজে ডবিতে কী করা যাবে, অ্যাচিভ করা যাবে। মানে 24টা হিল ফ্রেম যদি থাকে, 24 রিপিটেড ডিজাইন হয়, সে 24টা হিল ফ্রেমকে ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা হিল ফ্রেমের মুভমেন্টকে কন্ট্রোল করতে পারবে কে, ডবি। দেখো 24-এ গিয়ে কিন্তু তুমি ট্যাপেট ফেল করবে, কারণ ট্যাপেটে জায়গার বিষয় আছে, আবার এদেরকে ওই 24টা হলে তো অ্যাঙ্গেলগুলো কত সূক্ষ্ম হয়ে যাবে। 24টা ট্যাপেটকে ধরো 360-কে 24 ভাগে ভাগ করে করে ওই অ্যাঙ্গেল মোতাবেক বসানো, তার মানে ওখানে ডুয়েল অ্যাচিভ করা, এগুলো কঠিন হয়েছে। কিন্তু থিওরিটিক্যালি আসলে 8-এর বেশি নর্মালি ট্যাপেটে আমরা পারি না। তো যখন এর বেশি হয়, বা অনেক সময় আমরা 4 হলেও ট্যাপেটে ইউজ করি না, ট্যাপেট ইউজ না করে ডবি ইউজ করি, সেটা আমি পরে বলবো। তো এই স্কুপটা হচ্ছে কি, নর্মালি থিওরিটিক্যালি 48, আর প্র্যাকটিক্যালি উল ইন্ডাস্ট্রির জন্য 36, আর হচ্ছে কটন ইন্ডাস্ট্রিতে 24 পর্যন্ত ইউজ করা হয়ে থাকে। আচ্ছা, ক্লাসিফিকেশনটা দেখো, ডবিকে আমরা বিভিন্ন দিকে ক্লাসিফাই করতে পারি, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে। একটা সাইড হচ্ছে লিফটিং প্রিন্সিপলের উপর ভিত্তি করে, সিঙ্গেল লিফট নাকি ডাবল লিফট। তো সিঙ্গেল লিফট ডবি আছে, আবার ডাবল লিফট ডবি আছে। সিঙ্গেল লিফট মানে কি, অর্থাৎ যদি একটা হিল ফ্রেম, মানে ধরো একটা হুক আছে, মানে যেখান থেকে হিল ফ্রেমটাকে ওঠানামা করানো হবে, একটা হুকের সাহায্যে শুধুমাত্র একটা হিল ফ্রেমকেই কন্ট্রোল করা হয়, তখন এটাকে বলা হয় সিঙ্গেল লিফট। আর ডাবল লিফট হচ্ছে যখন দুইটা হুক মিলে একটা হিল ফ্রেমকে কন্ট্রোল করে, তখন সেটাকে ডাবল লিফট বলা হয়। পার্থক্য জায়গাটা কোথায় ব্যাপারটা বুঝতে পারবা। সিঙ্গেল লিফটে বেসিক্যালি আমাদের বটম ক্লোজ শেড ফর্ম করবে। কেন, এটা হচ্ছে মনে করো ফ্রেম, এর নিচে তুমি ডেড ওয়েট দিয়ে রাখবা। এখন তোমার যখন এটাকে লিফট করা দরকার, তখন তুমি এটাকে টানবা, ওইখানে ডবিতে ল্যাগ বসানো থাকবে, ল্যাগ গিয়ে পুশ করবে, আলটিমেটলি এটা টান পাবে। এখন যখন নামানোর দরকার, তখন জাস্ট ছেড়ে দিবা। ছেড়ে দিলে ওই যে নিচে ডেড ওয়েট আছে বা স্প্রিং আছে, স্প্রিংয়ের টানের কারণে সে অটোমেটিক নিচে নেমে যাবে। প্রত্যেকটা পিক, ইচ অ্যান্ড এভরি পিক যাওয়ার পরপর এই ফ্রেমটাকে নিচে নামতে হয়, কারণ তুমি তুলবা, পিকিং হলো, তারপরে পরের পিকের সময় আবার নিচে জামবে, ওঠা লাগলে উঠবে, নাহলে নিচে নামে নিচে বসে থাকবে। মানে প্রত্যেক পিকে তাকে নিচে যেতে হয় বা একটা অবস্থানে আসতে হয়, বটম লাইনে আসতে হয়। এই জন্য ওই যে আমরা যখন ক্লাসিফিকেশন অফ শেড পড়ছিলাম, বটম ক্লোজ শেড বলছিলাম না, এই বটম ক্লোজ শেড ফর্ম করবে হচ্ছে কিসে, সিঙ্গেল লিফ ডবিগুলোতে। এই সিঙ্গেল লিফ ডবিগুলো এখন প্রায় অবসোলিট হয়ে গেছে, এখন এটা ইউজ করা হয় না। তবে সিল্ক ইন্ডাস্ট্রিতে যেহেতু বটম ক্লোজ শেড ফর্ম করে, সেক্ষেত্রে আমরা তখনও বলছিলাম শেড পড়ার সময় যে এখানে
ক্রস সেট কন্ডিশনে বিটাপটা হয়ে থাকে, তো এই জন্য সুতার সাথে ফ্রিকশনটা একটু কম হয়। এই জন্য সিল্কের কাপড় যেখানে বোনা হয় সিল্ক উইভিং, সেখানে মূলত এটা এখনও আছে সিঙ্গেল লিফ ডবিগুলো। এবং সিঙ্গেল লিফ ডবিতে বটম ক্লোজ শেডের যে মূল প্রিন্সিপাল আছে, যে সুবিধাগুলো আছে সেই সুবিধাগুলো তুমি পাবা, মানে একটু কম্প্যাক্ট করে কাপড়টাকে বোনা যাবে এই বিষয়গুলো পাবা সুবিধা। বাট এমনি বটম ক্লোজ শেডের অসুবিধাগুলো আছে না, সেই অসুবিধাগুলো তোমাকে স্যাক্রিফাইস করতে হবে। কী কী? ওই যে ওয়েস্ট মুভমেন্ট বেশি আমরা বলছিলাম, তাই না? হ্যাঁ, টেনশন বেশি, সুতরাং স্ট্রেন বেশি পড়বে, এই যে সমস্যাগুলো, হাই স্পিডে চালানো যাবে না, এই সমস্যাগুলো কিন্তু ঠিকই থেকে যাবে। তো এই জন্য সিঙ্গেল লিফ ডবি আসলে কি এখন না, এটা অবসোলেট হয়ে গেছে প্রায়। তবে সিল্ক ইন্ডাস্ট্রিতে কিছু ক্ষেত্রে ফ্রিকশনটাকে অ্যাভয়েড করার জন্য সিঙ্গেল লিফ ডবিটা ইউজ করা হচ্ছে। আর ডাবল লিফ যে ডবি যেটা আছে সেটা মূলত ইউজ হয়ে থাকে। এখানে কি হয়, দুইটা মানে এক দুইটা হুক থেকে একটা হুক থেকে মানে দুটা হুক থেকে নিয়ে একটা হিল ফ্রেমকে কন্ট্রোল করা হয়। তো এতে করে কি হয়, হিল ফ্রেমগুলো একটা টানের মধ্যে থাকে, তাকে সব সময় ওই বটম লাইনে যেতে হয় না। মনে করো সে ডাউন আছে, ওই ডাউন অবস্থায় সে থেকে যাবে, আপ আছে আপ অবস্থায়, যতক্ষণ না আবার ডাউন হবে ততক্ষণ সে থেকে যেতে পারে। এই ব্যাপারটা অ্যাচিভ করা যায়, কারণ কি ওই যে একজোড়া লেডিসের মতো ল্যাগ দিয়ে হিল ফ্রেমগুলোকে কন্ট্রোল করতে হয় দুইটা লিভারের সাহায্যে। তো এই জন্য এই ডাবল লিফ্টগুলোতে সুবিধা, অর্থাৎ ডাবল লিফ্টগুলোতে ওয়েস্ট মুভমেন্ট কম হবে এবং বটম ক্লোজ শেড ফর্ম হবে না, বলছি কি ওপেন শেড ফর্ম হবে। আর ওপেন শেড ফর্ম হলে ক্রস শেড কন্ডিশনে বিটাপটা হবে, ক্রস শেড কন্ডিশনে বিটাপ হলে সুতাকে ক্রিম বেশি হয়, মানে সুতাগুলো বেশি বেঁকে আসে, আলটিমেটলি সুতাগুলোকে বেশি চাপানো যায়। তুমি যদি বেশি পিপিএর কাপড় বুনতে চাও, মানে পিকগুলোকে কাছাকাছি রাখতে চাও, তাহলে সিঙ্গেল লিফ্টের চেয়ে তুমি ডাবল লিফ্টে বেশি পারবা। ডাবল লিফ্টে সুতাকে ক্লোজ করা যাবে বেশি, পাশাপাশি চাপানো যাবে বেশি, কেন ওই যে ওপেন শেড ফর্ম করে। হ্যাঁ, এবং ক্রস শেড কন্ডিশনে কী হয়, বিটাপটা হয়ে থাকে, এই জন্য সুতাকে পাশাপাশি খুব ক্লোজলি চাপানো যায়। এই জন্য পিপিআই বাড়াইতে গেলে আমরা মূলত ডবি, এই ডাবল লিফ ডবিটা আমাদের জন্য প্রিফারেবল। এবং এখন যে কটন ইন্ডাস্ট্রিতে যত ডবি আছে আমাদের এই লুমগুলোতে, অর্থাৎ এয়ারজেট, রেপিয়ার, প্রজেক্টাইল, সব জায়গাতে এই ডাবল লিফ্ট প্রিন্সিপলের যে ডবি আছে সেই ডবিগুলাই ইউজ করা হয়ে থাকে। এখন নেগেটিভ পজিটিভ হইতে পারে। নেগেটিভ হচ্ছে কি, যেখানে তুমি শুধুমাত্র হয় লিফট করবা অথবা নামাবা, একটা কাজ করবা, আরেকটা কাজ ডেড ওয়েট, স্প্রিং এগুলোর মাধ্যমে হয়ে থাকে, সেগুলো হচ্ছে কি নেগেটিভ ডবি। যেমন এই যে এখানে সিঙ্গেল লিফট যে ডবিটা আছে সেটাও এক ধরনের নেগেটিভ ডবি, কারণ এটা তো তুমি শুধু লিফট করো, নামাও তো না, ওই নামানোর কাজটা তো স্প্রিং বা ডেড ওয়েটের সাহায্যে হয়ে থাকতেছে। সেজন্য যেখানে তোমার দুইটা মুভমেন্টের মধ্যে লিফটিং এবং লোয়ারিং দুইটার মধ্যে যে কোনো একটা কাজ মেকানিক্যালি হয়, বাকি কাজটা অপোজিট ডিরেকশানে হয় ডেড ওয়েটের সাহায্যে, স্প্রিংয়ের সাহায্যে হয়ে থাকে, সেটাকে বলা হয় নেগেটিভ ডবি। আর যদি দুইটা কাজ তুমি মেকানিক্যালি কন্ট্রোল করো, উঠাইলা আবার নামাইলা, তখন সেটা হবে কি পজিটিভ। হরিজন্টাল ভার্টিক্যাল আছে, হ্যাঁ ওখানে রাখেন, হ্যাঁ হ্যাঁ সেটা ডিডি সাইফুর রহমান, ডিডি সাইফুর রহমান, ডিডি সাইফুর। হরিজন্টাল ভার্টিক্যাল আছে, হরিজন্টাল ভার্টিক্যালে যদি তুমি এখানে ডবির সাহায্যে হিল ফ্রেমগুলোকে এরকম সামনের দিকে টানো, এদিকে টানো, ওখানে ওই ফ্রেম আছে, তাহলে এই টানটা এদিকে পড়বে না, তো তখন এটাকে বলা হয় হরিজন্টাল। আর যদি তুমি উপরের দিকে তুলো এখান থেকে টেনে ফ্রেমগুলোকে, তখন সেটাকে বলা হয় ভার্টিক্যাল। এভাবেও ক্লাসিফাই করা যায়, হরিজন্টাল ডবি অথবা ভার্টিক্যাল ডবি। এরপর সেন্টার শেড আর ওপেন শেড, যেটা তো বললাম, সেন্টার শেড মানে হচ্ছে এই সেন্টার ক্লোজড শেড আর কি, যেটা কিনা মূলত ব্যাকবার্ন ডবি আছে কিছু এই কোম্পানির বা এই এই ম্যানুফ্যাকচারারদের, তাদের এখানে হয়ে থাকে। আর ওপেন শেড ডবি মানে হচ্ছে এটাও তো ওপেন শেডেরই, তো এরকম ডবিগুলো আছে যেগুলো ওপেন শেড, যেগুলো মূলত নীলিস, কিলি, তারপর ক্লাইম্যাক্স, এই ডবিগুলোতে মানে এই লুমগুলোতে মূলত এই ডবিগুলো ইউজ করা হয়েছে, এই সাপেক্ষে ক্লাসিফাই করতে পারি। আচ্ছা, ইউজ ডবির ইউজ এরিয়াটা কী, প্রথমত স্কোপের উপর ভিত্তি করে, যেখানেই কিনা ট্যাপের সীমাবদ্ধতা শেষ সেখান থেকে আমাদের ডবির ইউজটা শুরু হয়ে যায়। তো আমরা কি বলছিলাম, 48 পর্যন্ত হিল ফ্রেমকে কন্ট্রোল করি কিসে, থিওরিটিক্যালি। আর প্র্যাকটিক্যালি হচ্ছে উল ইন্ডাস্ট্রিতে 26, কটন ইন্ডাস্ট্রিতে 24টা পর্যন্ত ইউজ করে থাকি। আবার অনেক সময় যেই কাপড়টা ট্যাপেটে সম্ভব, যেমন ধরো চারটা হিল ফ্রেম আছে, চারটা হিল ফ্রেমে একটা ছোটো ডিজাইন হবে, টুইল হবে বা একটা 6 রিপিটের শাড়িন হবে, একটা ডিজাইন হবে কাপড়ে, তো সেটা ট্যাপেট দিয়ে সম্ভব না, 6টা 4টা, কিন্তু সেই খেয়ালেও আমরা অনেক সময় ডবি ইউজ করি। কেন,
কারণ ট্যাবেটে ডিজাইন চেঞ্জিংটা কেমন এক্সপেন্সিভ সময়সাপেক্ষ এবং দীর্ঘতিসম্পন্ন হবে, চেঞ্জিংটা সময় লাগবে। তো এইসব কারণে যেখানে ট্যাবেটে পসিবল, ট্যাবেট দিয়ে সম্ভব, সেখানেও আমরা কী করি, ডবির সাহায্য নিই। তো এই যে একটা ইউজ আছে। আর মূলত একটু সফিস্টিকেটেড কাপড়, মানে একটু ডিজাইন সমৃদ্ধ ডেকোরেটিভ যে কাপড়গুলো আছে, মনে করো ভালো কোয়ালিটির শার্টিংয়ের কাপড়, শ্যুটিংয়ের কাপড়, এগুলোতে যেখানে ডিজাইন হয় এবং ডবি ডিজাইন করতে হয়, সেখানে আমরা ডবি ইউজ করি, যেখানে 8টা 15টা 20টা পর্যন্ত হিল ফ্রেমকে কন্ট্রোল করা লাগে। তো সেই সব কাপড় বোনার জন্য আমাদের হচ্ছে ডবি প্রিফারেবল। এবং যেখানে ডিজাইন চেঞ্জিংটা খুব র্যাপিড, এমনিতে কিন্তু কম্পারেটিভলি কিন্তু আমরা বলছিলাম যে ডবির চেয়ে ট্যাবেট ভালো, ডবির চেয়ে ট্যাবেট কোন দিক থেকে ভালো, যদি কেউ দ্রুত চালাতে চায় এবং হাই স্পিডে চালাতে চায় এবং স্মুথলি চালাতে চায় এবং ফার্ম একটা মুভমেন্ট পেতে চাই, তখন কিন্তু ট্যাবেট ভালো। কিন্তু ট্যাবেটের মূল সমস্যা যেটা, ডিজাইন চেঞ্জিংটা, এটা খুব কঠিন। বাট এখানে ডিজাইন চেঞ্জিংটা একদম সিম্পল, তুমি পারবা, 2 মিনিট লাগবে, লেগগুলোকে খুলে শুধু আরেকটা লেগে বসিয়ে দেওয়া, ডিজাইন চেঞ্জ হয়ে যাবে। ছিদ্রটা এখানে ছিল না, এখান থেকে খুলে এখানে বসিয়ে দিলে আরেকরকম ডিজাইন হয়ে যাবে। এরকম ডিজাইন চেঞ্জটা খুব ইজি দেখে, যেখানে বারবার ভিন্ন ভিন্ন ডিজাইনের কাপড় বুনতে হয় যে সকল লুমে, যে সকল ইন্ডাস্ট্রিতে, তাদেরকে, তাদের জন্য ডবিটা বেশি ইউজ হয়। আর যাদের ডিজাইন চেঞ্জ কম এবং রিপিটটা খুব ছোট, 4 রিপিটের 5 রিপিটের 6 রিপিটের কাজ করতে হচ্ছে, তারা মূলত ট্যাবেট ইউজ করে। কিন্তু অনেক সময় আমরা 4 রিপিটের কাপড়, ইভেন 2 রিপিটের কাপড়ও ডবিতে করে থাকি, যখন আমাদের ডিজাইন চেঞ্জিংটা বেশি ফ্রিকুয়েন্ট চেঞ্জ করতে হয়, তখন আমাদেরকে এই ব্যাপারটা দেখতে হয় যে ডবির জন্য আমাদের ফেসিলিটি আছে, সুবিধা আছে।